নমস্কার, বিরতির পর স্বাগত জানাই আপনাদের। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, উষাবাজারের ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে আজকে অর্থাৎ মঙ্গলবার আদালতে তোলা হয় এবং আকাশ করকেও আজ আদালতে তোলা হলে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ রাজু বর্মনের জন্য 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন এবং আকাশ করের জন্য 6 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান আদালতে। আরো একবার জানিয়ে রাখছি আপনাদের, উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের ঘটনায় যারা মূল অভিযুক্ত রাজু বর্মন, রাকেশ বর্মন, তাদের মধ্যে রাকেশ বর্মনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। গত কিছুদিন আগেই রায়গঞ্জ থেকে তাকে আগরতলায় পুলিশ ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে আর আজকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ ইতিমধ্যেই আইনজীবী হিসেবে তিনি তাদের হয়ে তারা সরকার পক্ষের যিনি রয়েছেন শঙ্কর লোধ, তিনি কিন্তু ইতিমধ্যেই রাজু বর্মনের ভাই অর্থাৎ রাকেশ বর্মনের জন্য কিন্তু 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন জানান এবং আকাশ করকে 6 দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানান। এখন আদালত তাদের কি রায় দেয়, কতদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়, এটাই এখন দেখার বিষয়। এবং ইতিমধ্যে এই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ নানাভাবে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে, কারণ এখনও যিনি মূল অভিযুক্ত রাজু বর্মন, বিমান দাস, তারা কিন্তু এখনও পুলিশের রাডারের বাইরে। পুলিশ তাদেরকে খোঁজার জন্য জোর তল্লাশি চালাচ্ছে বিভিন্ন রাজ্যে এবং আজকে এখনও পর্যন্ত যা খবর, কাউকে কিন্তু অর্থাৎ রাজু বর্মন বা বিমান দাস কাউকে কিন্তু পুলিশ ধরতে পারেনি। আপাতত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে কিন্তু পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে। রাকেশ বর্মনকে জেরা করতে চায় এখন পুলিশ, তাই আদালতের কাছে তারা 10 দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছে রাকেশ বর্মনের জন্য। রাকেশ বর্মনকে জেরা করলে কিভাবে ঘটনা ঘটেছিল, কোথায় ব্যবহৃত অস্ত্র রয়েছে, কোথায় ব্যবহৃত বাইক বা গাড়ি রয়েছে, সেগুলোও কিন্তু বেরিয়ে আসতে পারে বলেই পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং সেইভাবেই কিন্তু তারা আজকে আদালতে 10 দিনের জন্য রাকেশ বর্মনের জন্য পুলিশ রিমান্ড কিন্তু তারা দাবি জানিয়েছে। কি বলেছেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ, আমরা শুনব। কালকে জিসিতে পাঠানো হয়েছিল, কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি, হি ওয়াজ টর্চার্ড। তাই কালকে জিসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয়। মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে, সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে, সো হি সাস্টেইনড ইনজুরিস। সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস। আপনারা কি দিয়েছেন? আর এটাই আমরা সাবমিশন করলাম। আর আরেকজন অ্যাকিউজড কেসকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর 10 ডেজ পুলিশ রিমান্ড, যাকে গতকাল না শনিবার দিন অ্যারেস্ট হয়েছিল, রবিবার দিন ওকে ঝাড়গ্রাম লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেট, আজ এখানে প্রডিউস করা হয়েছে। ওনাকে 10 দিনের সে 10 দিনের পুলিশ রিমান্ডের ক্লিয়ার করা হয়েছে। আর আকাশকে কি? আকাশকে তো গতদিনই আমাদের পুলিশ রিমান্ডের ক্লিয়ার ছিল, সেটাতে ছিল গতদিনে পুলিশ রিমান্ডের ক্লিয়ারটা রিজার্ভ রেখেছিল, বিকজ দেয়ার ইজ অ্যান এলিগেশন হি ওয়াজ অ্যাসল্টেড হোয়াইল হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি। আকাশকে কতদিনের চেয়ে আমরা আকাশকে 6 দিনের চেয়েছিলাম। রাকেশ বর্মন রাজেশ বর্মনকে ভাই, ভাই ছোট ভাই, ও মানে কি এটার সঙ্গে ইনভলভ ছিল? ডাইরেক্টলি ইনভলভ, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পিও অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ অফেন্স। আপনারা শুনলেন শঙ্কর লোধ, সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধের বক্তব্য। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে জেরা করলে পুলিশ হয়তো আরও তথ্য, এই হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য পুলিশের হাতে আসতে পারে এবং বিশেষ করে এই দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের ঘটনা গোটা রাজ্যের বুকে কিন্তু একটা এক প্রকার নাড়া সাঁকিয়ে দিয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই ঘটনার মূল যারা আসামি এবং এই ঘটনার সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারছেন না এবং কি কারণে তাদেরকে ধরতে পারছে না তা নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। কারা মদত দিচ্ছেন রাজু বর্মন, বিমান দাসদের, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ কেন এখনো পর্যন্ত, ঘটনার এতদিন হয়ে গেল, আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে উষাবাজার ভারতরত্ন সংঘের যিনি সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে হত্যা করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র কেন পুলিশ উদ্ধার করতে পারছে না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সুতরাং দাবি করা হচ্ছে রাজু বর্মনের ভাই বা আত্মীয় রাকেশ বর্মনকে যদি পুলিশ জেরা করে তাহলে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।